8 বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, রবিবার বিকেলে ওই যুবক 8 বছরের বাচ্চা মেয়েকে দোকান থেকে বিস্কুট আনতে বলেছিল। নাবালিকা বিস্কুট নিয়ে ওই যুবকের বাড়ির সামনে গেলে ওই যুবকের বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে কোলে তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে রাসায়নিক পদার্থ দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এদিন ওই কিশোরীর মেডিকেল টেস্ট করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরপর ওই নাবালিকা জবানবন্দি নেওয়ার জন্য আদালতে পেশ করা হয়। তবে এদিন ওই নাবালিকার বিশেষ কারণে 164 হয়নি, 164 হবে কাল অর্থাৎ মঙ্গলবার। বর্তমানে ওই নাবালিকা ও তার মা রয়েছে রায়গঞ্জ মহিলা থানার হেফাজতে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।